সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2022 সালের ম্যাথমেটিক্স প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। তো দেখো, আমি এসএ কিউবগুলো সলভ করাচ্ছি। এর আগে আমি 4 দাগের 1 থেকে 8খানা প্রশ্ন সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি। আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক তোমরা পেয়ে যাবে। 9 দাগের প্রশ্ন, ত্রিভুজ এবিসি এর ডিই সমান্তরাল বিসি, যেখানে ডিওই যথাক্রমে এবি ও এসি বাহুর উপর অবস্থিত, যদি এডি 5 সেন্টিমিটার আর ডিবি 6 সেন্টিমিটার হয়, তাহলে এই 7.5 সেন্টিমিটার, তাহলে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। সুপ্রিয় দর্শকার্থী, এখানে কিন্তু আমি থ্যালাসের উপপাদ্য ব্যবহার করেছি। তো দেখো, এ সি বাই কি আছে, এই আর এ বি বাই কি এডি, যেটা থ্যালাসের উপপাদ্য আছে। তো দেখো, এ সি সমান এ সি বাই এই, আর এ বি মানে কি, এ বি মানে বলতে বোঝানো হয়েছে যে এডি আর বিডি, এডি প্লাস বিডি 5 প্লাস 6, 6 আর 5 11/5, এসি এইর মান 7.5, এসি 5, এসি আর 7.5 × 11, ঠিক আছে, এসি সমান সমান ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি, এটা ভাগ করলে 1.5 এর সঙ্গে 11 গুণ করলে পাচ্ছি 16.5 সেন্টিমিটার। সুপ্রিয় দর্শকার্থী, 10 দাগের প্রশ্ন বলেছে, দুটি লম্ববৃত্তাকার চঙ্গের উচ্চতার অনুপাত 1:2, ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। লম্ববৃত্তাকার চোঙ, এটা প্রথম লম্ববৃত্তাকার চোঙ, ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ একক, ভূমির পরিধি 2πr, আয়তন কেসে πr² h, এটা তো তোমরা জানো। আর দ্বিতীয় লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ বড় হাতের আর একক দ্বারা প্রকাশ করেছি, উচ্চতা 2h বলেছে, দ্বিগুণ বলেছে, আর ভূমির ব্যাসার্ধ কী হবে, তাহলে 2πr, আয়তন কেসে πr² h, পাই গুণ r² h, এর মান কি আছে 2h। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো, তাদের আয়তনের অনুপাত πr² h/2πr² h সমান 1/2 × r, বাই ছোটো হাতের r বাই বড় হাতের r সমান কী থাকছে 1/2 × 3/4, ঠিক আছে। এখানে আর একটা জিনিস আছে যে পরিধির অনুপাত 2πr/2π বড় হাতের r সমান 3/4, 2π কেটে গেলে r বাই বড় হাতের r 3/4। তো দেখো, r এর মান ছোটো হাতের r এর মান 3, আর বড় হাতের r এর মান 4, 3 × 3 = 9, 4 × 4 = 16, 9 × 9 = 32, অর্থাৎ এর অ্যান্সার হবে 9:32। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি 11 দাগের প্রশ্নটা সলভ করাবো। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা নির্ণয় করো। গোলকের ব্যাসার্ধ ছোটো হাতের আর একক, বক্রতলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক, 50% বৃদ্ধি পেয়েছে, তাই তো, 50% আর প্লাস আর মাল্টিপ্লাই 50/100, ক্যালকুলেশন করে কত পাচ্ছি, r+r/2 = 3r/2 একক। বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে, 4πr² বর্গ একক, 4πr এর মান কী আছে 3r/2, এর হোল স্কোয়ার 4π × 9r² / 4, 4 কেটে গেলে 9πr² থাকছে, 9πr² বর্গ একক, দেখতেই পারছো। এবার কী বলেছে, বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, তাহলে কী আছে, এই যে 9πr² থেকে আমরা বক্রতলের ক্ষেত্রফল যেটা আছে 4πr² বা সমগ্রতলের ক্ষেত্রফল যদি বাদ দিই এবং সেটা দিয়ে যদি ডিভাইডেড করি মাল্টিপ্লাই 100, 9πr² থেকে 4πr² বাদ দিলে কত থাকছে, 5πr² / 4πr², πr² কেটে গেল 4 25 = 100, 25-এর সঙ্গে 5 গুণ করলে কত হবে 125%। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি 12 দাগের প্রশ্নটা সলভ করিয়ে দেবো। কী বলেছে, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার, ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। ঘনকের কর্ণের দৈর্ঘ্য কী আছে, a√3, তোমরা তো জানো, বা বাহু√3। প্রশ্ন অনুসারে a√3 সমান 4√3, যেটা 4√3 কিন্তু বইতে বলে দিছে 4√3। এটি কিউ মানে কি, অ্যাকর্ডিং টু কোশ্চেন মানে প্রশ্ন অনুসারে এ সমান 4। ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে, 6a² বর্গ একক, 6, এ মানে কত, এ মানে 4, 4a² 4 × 4 = 96 বর্গ সেন্টিমিটার, বুঝতে পারছো। এটা 2022 সালের অঙ্কর প্রশ্নপত্র, 2021 সালে মাধ্যমিকের পরীক্ষা হয়নি, তার জন্য বুঝতে পারছো প্রশ্নটা সলভ করার কোনো প্রশ্নই ওঠে না। এরপরে তোমাদের আমি বাকি প্রশ্নগুলো খুব শীঘ্রই সলভ করিয়ে দেবো।
ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।